এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। এত বড় একটা বাড়ি বিরেট ডেকে নিলাম হলো, অনেক টাকা পাওয়া গেল। সেই টাকা আমাদের আমাদের বাড়ির একজনের অ্যাকাউন্টে ঢুকেছে। What? আবার বলবো, পরিষ্কার বাংলায় বলছি, এই বাড়িরই একজন আমাদের বাড়িটা বিক্রি করিয়েছে মম। আমাকে সর্বশান্ত করে রাস্তায় বসিয়েছে আমারই আমারই পরিবারের একজন। সে এমন একজনের সাথে হাত মিলিয়েছে যে যখন তখন যার তার মাথায় পিস্তল ঠেকাতে পারে, এতটাই ডেঞ্জারাস। কি এইটুকুতেই অস্থির হয়ে যাচ্ছ তোমরা? বুলেট শরীর চিরে ঢুকলে কি করতে তোমরা? প্লিজ প্লিজ আকাশ, এমনটাই হতো মা? আজ আমার দিকে পিস্তল তাক করে রেখেছিল লোকটা, শুধু ট্রিগারে চাপ দেয়। আমার যা যা বলার আমি বলে দিয়েছি, এবার তোমরা বলো আমাকে শেষ করে দিয়ে কার কি লাভ হতে পারে শুধু একজন ছাড়া? তুই কাকে সন্দেহ করছিস? সন্দেহ না, বিশ্বাস। ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার আয়ুষ কুমার, ও ছাড়া কে হতে পারে? আকাশ, তুই যা যা বলছিস তা বুঝে বলছিস? আয়ুষ কেন এরকম করবে তোর সাথে? কারণ ও মনে করে আমি ওর ক্যারিয়ার শেষ করেছি, ও তাই আমাকে নিজের শত্রু ভাবে। কি শত্রুকে কে না শেষ করতে চায়? থ্যাংক গড, খেলাটা ঘুরে গেছে। ভাগ্যিস আকাশ একটু বোকা, তাই এইবারের মতো বেঁচে যাব মনে হচ্ছে। আমি যদি কাজটা করেই থাকি আকাশ, তাহলে কেন আমি তোকে বারবার ওই কোম্পানিতে ইনভেস্ট করতে বারণ করেছিলাম? ইট ডাজন্ট ইভেন মেক সেন্স। যাতে সন্দেহ না হয়, কমন সেন্স সবার আছে। যে নিজের পায়ে কুড়ুল মারে আকাশ, তাকে কেউ চাইলেও বাঁচাতে পারে না। আর তোর হাত থেকে কুড়ুলটা কেড়ে নেওয়ার দায় আমার নেই। রাইট, তুই এখন অন্য কিছু ভাবছিস? না, ভাবছি না। আমি তোদের মতন ভাবতেও পারি না। এতবার অপরাধ করে যা শিক্ষা হয় না, তার জন্য কতদিন ভাই বলে মায়া বয়ে বেড়াবো? তাই নেই। আয়ুষ একটু বেটার যুক্তি দাও, কোনোটাই না লজিক্যাল নয়। এসব তুমি কি বলছো, কি বলছো কি তুমি আকাশ? আয়ুষ এই কাজটা করেছে নয়নদিলা, তুমি তুমি আকাশকে সাপোর্ট করছো? ভুল, সবটাই ভুল। আপনারা এটা কি বলছেন? অরুণাব স্যারের থেকে বাড়ি বাঁচানোর জন্য টাকা নিয়েছি বলে আমার আর আয়ুষ কুমারের সম্পর্ক আজ ঠিক নেই। যে মানুষটা নিজের থেকেও বেশি আমাকে ভালোবাসে, সেই মানুষটা আজ আমার মুখের দিকে তাকাচ্ছেন। মোহনা, তোমার এই ব্যক্তিগত রূপকথা না আমরা ইন্টারেস্টেড নই, কারণ ওই রূপকথার মধ্যেই আপনার প্রশ্নের উত্তরটা লুকিয়ে আছে। আয়ুষ কুমারের কাছে যদি বাড়ি বিক্রির টাকাটা থাকতো, তাহলে কি উনি আমাকে নিয়ে প্রোডিউসারদের দরজায় দরজায় ঘুরতে দিতেন না নিজে অপমানিত হয়ে ফিরে আসতেন? নাকি আমার আর ওনার সম্পর্কটা খারাপ হতো? একদম ঠিক, একদম ঠিক। এটা আমরাও মানতে পারছি না, ইনফ্যাক্ট আমি তো মানতে পারছি না।
আর এটাও তো সত্যি যে ওই সময় আয়ুষ বারবার বাধা দিয়েছিল। আকাশ, তুমি মাথা ঠান্ডা করে আমার কথাটা শোনো, কোথাও বিরাট বড় ভুল হচ্ছে, আয়ুষ এরকম কিছু করতে পারে না। আকাশ, আয়ুষ এত জটিল করে কিছু ভাবতে পারে না, তুমি ভুল ভাবছো। এর পেছনে অন্য খেলা আছে যেটা আমরা দেখতে পাচ্ছি, ইনফ্যাক্ট আমরা বুঝতে পারছি না ঠিক মতো। তাহলে তোমরাই বলে দাও, বাড়ির মধ্যে এত বড় একটা শত্রু কে? কে আমার বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছে, কে? আপনি ভুল প্রশ্নটাই করেছেন। প্রশ্ন করুন, দলিলে স্যারের সইটা কি করে হয়েছিল? তাতে কি যায় আসে? ওইখানেই সবকিছুর উত্তর লুকিয়ে আছে। স্যারের সইটা যদি না হতো তাহলে তো এই পুরো ঘটনাটাই ঘটতো না। সব কিছুর শুরু ওই সই থেকে। ঠিক বলেছে মোহনা, একদম ঠিক কথা বলেছে। সেদিন বাড়ির মর্টগেজ পেপারে ওই জাল সইটা হয়েছিল বলেই বাড়িটা আমাদের নিলামে উঠেছে। এই স্ক্যামটা হয়েছে শুধুমাত্র ওই সইয়ের জন্য। আকাশ, খোঁজ, ওই সইটা কে করেছিল সেটা আগে খুঁজে বার কর। আপনি একটু উপরে আসবেন, খুব জরুরি একটা কথা আছে। উত্তর দিলে না তুমি, কি ভাবলে? প্রশ্নের উত্তর না দিলে প্রমাণ হয়ে যাবে যে এই কাজটা তুমি করনি। কি বলতে চাইছো তুমি? নাথিং মাচ। নিজে সবাই এইটুকু বুঝে গেল যে মৌনতা সম্মতির লক্ষণ। কি হয়েছে কি তোমার? আমি কিছু করিনি তাই আমি চুপ করেছিলাম, এতে সম্মতির কি আছে? নিশ্চয়ই আছে, কারণ দোষটা তোমার। তুমি নিচে মোহনার প্রশ্নের উত্তর দাও চায় না দাও, যেদিন সত্যিটা সবার সামনে আসবে সবাই সব উত্তর পেয়ে যাবে। মাই গড, আকাশ, ইউ আর সাউন্ডিং লাইক মোহনা। হ্যাঁ, কারণ ওর কথাগুলো বিশ্বাসযোগ্য। আমি বারবার আয়ুষ কুমারকে সন্দেহ করেছি, মোহনার উপর আঙুল তুলেছি, ওকে অপমান করেছি, যেখানে গোটা ফ্যামিলি ওদেরকে সাপোর্ট করছে। যদি আমি এখন আয়ুষ কুমার পর আঙুল তুলি তাহলে সেটা অনেক বড় ভুল হয়ে যাবে। কি করবে এখন? নিজের অস্ত্র নামিয়ে দিয়ে আয়ুষকে গিয়ে জড়িয়ে ধরবে? যদি দোষটা আয়ুষ কুমারের না হয় আর অন্য কারোর হয় তাহলে কি করা উচিত? ঐন্দ্রিলা, জবাব দাও।